গুড আফটারনুন, সবাই কেমন আছো? আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গিয়েছিলাম একটু বাজারে, কারণ ওই টুকিটাকি কিছু কেনার ছিল, আর বাবানের জন্মদিনের থালা ডেকোরেশনের জন্য এই পানটা নেওয়ার ছিল, তো ওইটা নিয়ে এখন ফিরছি। আজকে স্নান করতে প্রচুর দেরি, চলো বাড়ি চলে যাই। হ্যাপি বার্থডে বুতু। এটা উম্মা প্লিজ আমি দিই। আমাকে এখানে দে। হ্যাপি বার্থডে। তো এখানে পিসি ভাইপোদের উইশ পর্ব শেষ হলো, এবার যাবো নিচে, কারণ নিচে হচ্ছে অনেক রকম রান্না। আর এই যে এটা হচ্ছে পোলাও, যেটা প্রেশার কুকারে করে বানানো হয়েছে, এটা খুবই বানানো ইজি, তো তোমাদেরকে পরে একদিন এই রেসিপিটা দেখাবো। তো এইটা জেঠিমা দিদি মিলে বানিয়েছে, আর হয়েছে অনেক রকমের ভাজা, তরকারি, ডাল সবই হয়েছে, তো সেইগুলোকে এবার থালায় ডেকোরেট করার পালা। তো আমি আর দিদি মিলে থালাটা ডেকোরেট করছিলাম, আর এরপরে বাবানকে খেতে দেওয়া হবে, তারপরে একটু আশীর্বাদ পর্ব এইসব চলবে। তো থালাটাকে একটু সুন্দর করে গুছিয়ে দেওয়া হলো। এই জন্মদিনটা যেহেতু একটু স্পেশাল, 5 বছরের জন্মদিন, তাই আরও বার্থডে পার্টি তো রয়েছেই সন্ধেবেলায়, আর দুপুরবেলাটা আমরা এইভাবেই সেলিব্রেট করছি। তো এখানে বসে গেছে বাবান, আর বাবানের আশীর্বাদ পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। তো এখন আশীর্বাদ করছে বাবানের আম্মা, মানে বাবানের ঠাম্মা। তো জন্মদিনটা সবারই এরকম করে একটু স্পেশাল করে তুললে বেশ ভালোই লাগে, তবে যারা ছোট হয় তাদের জন্য তো স্পেশাল কিছু করতেই হয়। এখন আশীর্বাদ করছে বাবানের দিদুন। তো এইভাবেই আশীর্বাদ পর্ব চলছিল, আর পিসি, দিদুন, ঠাম্মি সবাই মিলে আশীর্বাদ করা হচ্ছিল বাবানকে। এর আগের 4টে বার্থডে, মানে যতগুলোই বার্থডে চলেছে, বাবান কিন্তু খুব একটা ভালো করে ভদ্রভাবে বসে থাকতো না। এইবারই প্রথমবার ও ভদ্রলোকের মতন বসেছে, আর সবাই যে যা দিচ্ছে খাচ্ছে, এইটা হচ্ছে। তো বেশ ভালো লাগছে এটা দেখে। এখন আশীর্বাদ করছি আমি। আশীর্বাদ করে বাবানকে খাইয়ে দিলাম একটু পায়েস, আর বাকি সব খাবারগুলো এতই সাজানো ছিল আর কেউ কিছু খাওয়ায়নি, তাই আমি এক টুকরো পোলাও নিয়ে ওকে খাইয়ে দিলাম। ও অ্যাকচুয়ালি পোলাও খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্মদিনে স্পেশালি পোলাওই বানানো হয়েছে। আর বাকি সব কিছু আছে সেগুলো তো সাজানো গোছানোই মনে হয় রয়ে যাবে, আর ওর প্রিয় রসমালাই যেটা ও খেতে ভালোবাসে সেটাও দেওয়া হয়েছে। এখন আশীর্বাদ করছে স্বপ্নাদি। বাচ্চারা জন্মদিন নিয়ে কি এক্সাইটেড হয় না, ওরা নিজেরাই কোন গিফট নেবে, কি পড়বে, এটা চার্মটাই আলাদা। বড় হওয়ার সাথে সাথে বার্থডের চার্মটাও মানে আস্তে আস্তে কমে যায়। তো আমাদের যেমন হয়েছে, এখন বার্থডে আসলে হ্যাঁ বাড়ির লোক তো সেলিব্রেট করেই, বাট এই যে ছোটোবেলাকার বার্থডে আর এখনকার বার্থডের মধ্যে অনেক তফাত। তো আজকে এইভাবেই চললো বাবানের আশীর্বাদ, খাওয়া দাওয়া সব কিছু। এরপরে অনেক কাজ, আমাদেরও সবার খাওয়া দাওয়া বাকি, তো সব কিছু কমপ্লিট করে আবার ঘরেরও কিছু কাজ আছে। দুপুরে খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি, আর সবাই মিলে খাওয়া দাওয়া করার মজাটাও একটা আলাদা। তো খাওয়া দাওয়া করে সামান্য একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি ছাদে, ছাদে একটু হালকা হাওয়া খেয়ে তারপর নিচে গিয়ে বাকি কাজগুলো করব। ওই যে দেখা যাচ্ছে গঙ্গা, আমি আগেও দেখিয়েছি তোমাদেরকে, এই জায়গাটা খুব ভালো লাগে, কারণ এই বিকেলবেলা মানে সন্ধে লাগার আগে ওয়েদারটা দারুণ থাকে, যেটাকে বলে গোল্ডেন আওয়ার। এই সময় পিকচার কোয়ালিটিও মানে ছবি ক্লিক করলে খুব সুন্দর আসে। তা আমি একটু ছাদে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম, আর ভাবছিলাম আমার নিজের নিচে গিয়ে কী কী কাজ আছে। তো নিচে এসে প্রথমেই দেখলাম এই বিছানার ওপর এতগুলো বালিশ, এইগুলোকে সব পিলো কভার লাগিয়ে এই বেডশিটগুলো পেতে বেডটাকে ভালো করে রেডি করতে হবে। শুধু একটা ঘরের নয়, বাকি ঘরেরগুলোও করতে হবে। তো আমি ঝটপট করে পিলো কভারগুলোকে আগে রেডি করে নিলাম। তো এখন সমস্ত পিলোগুলোকে রেডি করে নিয়ে তারপর বেডশিটগুলো
পেতে দেব। তো বাড়িতে লোকজন আসলে কিছু কাজ অবশ্যই থাকে, আর বাড়ি গোছানো, বাড়ি পরিষ্কার রাখা এগুলো তো করতেই হয়, কারণ লোকজন একদিনই আসবে আর সব কিছু একটু পারফেক্ট না হলে খুব বিরক্ত লাগে। তো এই জন্য আগের দিনকেই আমি সব কাজগুলো করে রাখছি। বাবানের জন্মদিন 8 জুলাই হলেও ওর সেলিব্রেশনটা 9 জুলাই সন্ধেবেলায়, যেহেতু সানডে সেহেতু সবাই যেহেতু আসতে পারবে তাই ওই দিনটাই ঠিক করা হয়েছে। তো কথায় কথায় আমার মোটামুটি করে পিলো কভারগুলো অনেকগুলো রেডি হয়ে গেছে। এরপরে বেডশিট পাতার পালা, তো এইগুলোকে প্রথমে নিচে নামিয়ে নিতে হবে। তো যেটা বলছিলাম যে বাড়িতে লোকজন আসলে কিন্তু খুবই ভালো লাগে, আর যেহেতু অনেক লোকজন আসবে আর সবাই রাত্রেবেলায় থাকবেও হয়তো, তাই এই জিনিসগুলো আগে থেকেই রেডি করে রাখছি যাতে সব রেডি থাকে এবং যখন লোকজন আসলে সব কিছু তাড়াতাড়ি করে বিছানাগুলো ঠিকঠাক করে রেডি করা যায়। তো এইভাবে সন্ধেটায় সব কাজগুলো কমপ্লিট করব। এরপর বেডশিটের পালা, তো আগে সব বালিশগুলোকে আমি নিচে নামিয়ে নেব। বাবানের জন্মদিনটা যেহেতু জুলাই মাসে তাই প্রত্যেক বছরই এই সময় একটা ভয় লাগে যে গরমটা কেমন পড়বে, লোকজন আসবে, এত লোকজনের খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক হবে কি না। কিন্তু কিছু করার নেই, যেহেতু জন্মদিনটা জুলাই মাসেই তাই প্রত্যেকবারই এই একই সমস্যা থেকেই থাকবে, হয় বর্ষার সমস্যা না হয় গরমের সমস্যা। তো বৃষ্টি হলে কাজকর্মের একটু বেশি খিচিবিচি হয়ে যায়, তেমনই গরম হলে মানুষ খাওয়া দাওয়া করে এসে সবাই মিলে হয়তো একটু শান্তি পাবে না। তো এই সব ভাবনাগুলো তো এসেই থাকে, কিন্তু কিছু করার নেই, যেহেতু এবার ওর 5 বছরের সেলিব্রেশন তাই একটু বড় করেই করা হচ্ছে আর অনেক লোকজন চলেও আসবে। আরও একটা কথাও কিন্তু ভাবছি, মানে যে ভাবনাটা মেয়েদের আসাটা খুব স্বাভাবিক, যে এই প্রচণ্ড গরমে রেডি হয়ে কীরকম ফিল হবে, যেহেতু মানে হলটা এসি পাওয়া যায়নি, মানে এটা আমাদের বাড়ির খুব কাছে তো সেই হলটা নন এসি হল, তো সেই কারণে একটা ভয় কাজ করছে যে রেডি হওয়ার পর ঘেমে নিয়ে যা তা অবস্থা হবে। তো এই সব করতে করতেই কাজগুলো প্রায় কমপ্লিটই করে নিলাম, বাকি নিচের দুটো রুমে এখনও বেডশিট পাতা বাকি, তো সেইগুলো পেতে কাজ কমপ্লিট করব। তো এই করেই আজকে সারাদিনটা মোটামুটি চলে গেল, দিনের বেলাটা ভালোই রকমের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন সন্ধ্যাবেলায় বাকি কাজগুলো সেরে বাবানের বার্থডে পার্টি দেখার জন্য নেক্সট ব্লগগুলো দেখো কিন্তু। আর আজকে ব্লগটা এখানেই শেষ করব, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি সকলকে, টাটা।